আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। আর আপনাদের সাথে রয়েছি আমি আর ইসলাম ফাহিম। প্রিয় দর্শক, এখন আমি যে সুন্দর জায়গাটিতে অবস্থান করছি তা হলো রংপুর জেলার কাউনিয়া থানার রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। গ্রামের মায়া মাখা দৃশ্যগুলো মনকে অনেক শান্তি দেয়। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে। গ্রামের এই দিগন্ত জোড়া ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য যা সবাইকে মুগ্ধ করবে। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়ে তুলেছে এই দেশটিকে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভরে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা মেলে আমাদের এই গ্রাম বাংলায়। ইট পাথরের খুপরি ঘরে সবই কৃত্রিম, অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদীখাল, সবুজ শ্যামল মাঠ, সব কিছুই প্রাকৃতিক। গ্রাম বাংলায় যেদিকেই দুচোখ যায় চারিদিকে যেন সবুজের সমারোহ। গ্রামের এই আঁকাবাঁকা পথ আমাদের মুগ্ধ করে গভীরভাবে। গ্রাম বাংলায় অপার স্নিগ্ধতা আমাদের গ্রামের প্রেমে পড়তে বাধ্য করে। শহরের ইটঘাটের নগরীতে আমরা গ্রামের এই স্নিগ্ধতা কখনোই খুঁজে পাব না, তাই তো খানিকটা অবসরে শহরের মানুষ ছুটে আসে আমাদের এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলার এই স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছে তার তো কোনো হিসাবই নেই। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বলতে গিয়ে যেন সৌন্দর্য বলা শেষ হয় না, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়েও মনটা যেন ভরে না। প্রকৃতির এমন সৌন্দর্য মনের প্রশান্তি বয়ে আনে, সব কিছু যেন স্বপ্নের মতো লাগে। প্রিয় দর্শক, গ্রামের এই সুন্দর রাস্তাটির ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনার একটি শেয়ার যা আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।